আমরা হচ্ছে কাহিনী অডিও বুক, এবার বইমেলায় আমরা প্রথম মানে অডিও বুক নিয়ে সোরাটে এসেছি। আমরা বাংলাদেশের বাংলা সাহিত্যটাকে আমরা ইয়াপের মধ্যে অন্তর্ভুক্ত করে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এই মুহূর্তে আমাদের মোটামুটি 110টির উপরে বই আপলোড করা আছে। প্রতিদিনই আমাদের নতুন নতুন বই রিলিজ হচ্ছে। মাতৃভাষা দিবস উপলক্ষে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আসছে, পাশাপাশি আসছে মার্চ মাসে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। তো আমরা মূলত হচ্ছে কোনো সাবস্ক্রিপশন ফি আমরা রাখি না। আমরা প্রতিটা বই রেজিস্ট্রেশন, প্রতিটা ইউজার রেজিস্ট্রেশন করার পর সেখানে ভিতরে গেলে যাবতীয় প্রতিটা বইয়ের প্রাইস লিস্ট দেওয়া আছে। আপনি যে বইটা আপনার পছন্দ হয় সেখানে স্যাম্পল আছে, স্যাম্পলের অংশটুকু পে করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিনবেন, না ভালো লাগলে সাপ্রিয়। সময় বাঁচবে বলতে প্রথমত হচ্ছে আমাদের এখন মানে এই জেনারেশনের মধ্যে পড়ার প্রবণতাটা কমে গেছে। আমাদের যেটা হচ্ছে যে বাচ্চারা বই বিমুখ হয়ে যাচ্ছে, পড়াশোনা টেক্সট বুকের ভারে আসলে মানুষজন মানে একদমই মানে বই থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমরা শুধু চেষ্টা করেছি যে এই যে আমরা যে স্পেয়ার টাইমটা আমরা যে জায়গায় জায়গায় আমরা নষ্ট হয়, আমাদের ট্রাফিক জ্যামের সময় নষ্ট হয়, আমাদের ঘরের মধ্যে অনেক সময় পড়ার পরিবেশটা পাওয়া যায় না, চাইলে একটা বই নিয়ে বসতে পারি না, তো আমরা চাই যে ওই সময়টা যাতে অন্ততপক্ষে মানুষ পড়তে না পারো কিন্তু মানুষ যেন সেটা শোনে, শুনে বই বই এবং সাহিত্যের সঙ্গে যুক্ত থাকে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ব্যাপারটা হচ্ছে কি না, এটা আমরা অবশ্যই ভেবেছি এবং সেই হিসেবে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে প্রকাশক, লেখক এবং পাঠক এদেরকে একটা সূত্রে গাঁথার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং আমরা এমন নয় যে আমরা কোনো প্রকাশনের বাইরে, যে অনুমতির বাইরে যে আমরা এই বই আমরা পাবলিশ করছি, সেখানে অবশ্যই আমাদের যে প্রকাশকরা আছেন, লেখকরা আছেন, তাদের সঙ্গে আমাদের একদম লিখিত চুক্তি হচ্ছে। এমন না যে শুধুমাত্র যে আমরা তাদের বইটা পাঠ করে আমরা সেখান থেকে বেনিফিট নেব, এখান থেকে বেনিফিটটা পাচ্ছি মূলত আমরা যেমন পাচ্ছি প্রকাশকরাও পাচ্ছেন, লেখকরাও পাচ্ছেন। তো এখানে আমার মনে হয় না সেখানে মানে প্রকাশনার মানে সেক্টরটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই স্টলটা হচ্ছে 397 নম্বর স্টল, আমাদের সরোয়ারজি উদ্যানে আছে, আছি আমরা প্রতিদিনই আছি, শুক্র শনি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, আর এমনিতে প্রতিদিন আমরা আছি দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আসবেন, আসলে আমরা এখানে বইমেলা উপলক্ষে একটা গিফট ভাউচার দিচ্ছি, আমরা 200 টাকার বই আপনাদেরকে ফ্রি দিচ্ছি শোনানোর জন্য, সঙ্গে আমাদের 9টা বই ফ্রি থাকছে। তো আসুন, শুনুন, ভালো লাগবে। আমি কাহিনী অডিও বুকের আমি ব্যবস্থাপক মূলত, ম্যানেজার আমি, এবং এই কী বলব কাহিনী অডিও বুকের একটা নিয়মিত পাঠক, কথকও আমি, ন্যারেটর আমি, গল্প করি। এটা আসলে নতুন একটা বিষয়, এটা অবশ্যই ভালো, কিন্তু আমি আর এখানে দ্বিমত আছে, কারণ আসলে আমার যেটা মনে হয় বই আসলে পড়ার জিনিস, সেটা আসলে একটা হার্ড কপি পড়ে যে মজাটা একটু আমি পাই, শুনে আসলে আমি ঠিকভাবে মজা পাই না। তারপরেও যেহেতু অনেক জেনারেশন আছে যারা আসলে এই অডিও ভিজুয়াল অভ্যস্ত, তাদের জন্য সেটা ভালো একটা, আসলে সময় তো পরিবর্তন হবে, এটা কিছু করার নাই, সময় আসলে কেউ আটকায় রাখতে পারবে না, যেদিকে ট্রেন যাবে সেদিকে এটা আসলে আমরা চাইলেও আটকাইতে পারবো না, আমাদেরকে অ্যাডাপ্ট করে নেওয়াটাই উচিত আর কি। তবে এছাড়া আসলে এর কিছু সমস্যার দিকেও আছে, যেমন আসলে আমরা যখন বই নিজে পড়ি তখন যে কল্পনা আসলে আমরা করতে পারি আর কি, কিন্তু আসলে স্কুলে পরে সেই কল্পনাটা ভেসে ওঠে না, কারণ বই পড়লে পরে যেটা সবচেয়ে বড় একটা ইমাজিনেশন ক্রিয়েট হয়। আমি ঠিক জানি না আসলে বই শুনলে পরে সেই মতো ক্রিয়েট হয় কি না। আরও একটা বিষয় আছে, আসলে এই হেডফোনের যুগে সবসময় আসলে হেডফোন মানে রেখে শুনতে এর আসলে ইম্প্যাক্ট আরও বেশি হবে কি না সেটা একটা দিক জানার বিষয়। আসলে আমরা যখন বই পড়ে আসলে আমরা একটা হয়তো অভিভাবক জায়গাতে বা একটা যেখানে ঝামেলা থাকে না আসলে আমরা সেখানে বসে বইয়ে মনোযোগ দিই, কিন্তু আমি যদি আপনার শুনি তখন তো আসলে যে কোনো জায়গায় শুনতে চাই আর কি। আমরা মনে করি যে রাস্তাঘাটে, স্টেশনে, কিন্তু আসলে সেই সমস্ত জায়গায় শুনলে পরে কত কনসেন্ট্রেট করা যায় সেটা আসলে একটু ভাববার বিষয় আছে আমার মনে হয়।